প্রসেস অফ কর্পোরেশন প্রত্যেকটা কাউন্সিলর জানা উচিত। আমরা একটা টাউন হলে মিটিং করেছি, কোনো জায়গায় যে কোনো কোশ্চেনের উত্তরে যে কোনো জিনিস দেওয়া যায় না। আমাদের সরকার কারোর কণ্ঠরোধে বিশ্বাস করে না, আমাদের সরকার গণতান্ত্রিক সরকার। চ্যাপলিনটা আমরা প্রায় ভগ্ন অবস্থায় পড়ে গেছিল, এটাকে আবার রিবিল্ড করা হলো, মানে নতুন করে ভেঙে আবার করা হলো। প্রায় 11 কোটি টাকা খরচা হয়েছে। এখানে আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই এক একটা ফ্লোরে এক একটা ডিপার্টমেন্টকে এখনও অ্যালট হয়নি, এটা টেবিল চেয়ার আসবে, এসে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এটা অ্যালট হবে, এক একটা ফ্লোরে এক একটা ডিপার্টমেন্টকে অ্যালট করাবে। তাতে এখানে প্রায় 6-7টা ডিপার্টমেন্ট, যেটা ওখানে স্পেসের জন্য অসুবিধা হয়েছে, তারা চ্যাপলিনে স্থানান্তরিত হবে। হার্ডকো বিল্ডিংয়ে একটা দুটো ডিপার্টমেন্ট আসবে, দুটো এখানকার আমাদের এর ভেতরে অনেকটা ছোট্ট জায়গা আছে তারা আসবে, এরকম প্রায় 5-6টা ডিপার্টমেন্ট আসবে। এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু প্রসেস অফ কর্পোরেশন প্রত্যেকটা কাউন্সিলর জানা উচিত। আমরা একটা টাউন হলে মিটিং করেছি, সেটাতে অ্যাক্ট অনুযায়ী কীভাবে করতে হয়, কীভাবে এ করতে হবে, যে কোনো জায়গায় যে কোনো কোশ্চেনের উত্তরে যে কোনো জিনিস দেওয়া যায় না। ধরুন আমাকে একজন প্রশ্ন করলো যে কলকাতায় জল নেই কেন, আর সেখানে যদি আমি বলতে থাকি যে মেঘ আসছে তারপর জল পড়বে তারপর ড্রেনেজ হবে, এটা ঠিক না। সুতরাং পলিটিক্সটা একটা আলাদা জিনিস আর কর্পোরেশনের কাজকর্ম একটা আলাদা জিনিস, সুতরাং এটা দুটো মিলিয়ে ফেলাটা ঠিক না। কোনো ইনসিকিউরিটি নেই, একটা ঘটনা ঘটেছে, ক্রিমিনাল ঘটনা ঘটেছে, ক্রিমিনাল অ্যারেস্ট হয়েছে। ক্যালকাটা ইজ দ্য সেফেস্ট সিটি, এটাই থাকবে, তার অ্যারেস্ট হবে আর বিচারে তার যা বিচারে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, কারোর কেউ কণ্ঠরোধ করে না। আমাদের সরকার কারোর কণ্ঠরোধে বিশ্বাস করে না, আমাদের সরকার গণতান্ত্রিক সরকার। সেই সরকারের এখানে যে বোর্ড, তৃণমূলের বোর্ড, সেই বোর্ড কোনোদিন কণ্ঠরোধ করে না। ইভেন আমি আসার পরে আমার যারা কাউন্সিলর তাদের বলেছিলাম যে তোমরা কোশ্চেন করো, মেয়র অ্যান্ড মেয়র পরিষদ আগের শুনেছিলাম যে কোশ্চেন করতে মানা করা হয়েছিল। আমি বলেছিলাম না, এলাকার ডেভেলপমেন্ট, এলাকা নিয়ে বা তোমাদের যেটা ইচ্ছে, মানে যেটা জিজ্ঞাসা, নিশ্চিতভাবে প্রশ্ন করো, আমি উত্তর দেব। সুশান্ত ঘোষের পর সুদর্শনা মুখার্জি, তিনিও কিন্তু আশঙ্কা করছেন, তার বাড়িতেও দুষ্কৃতি পুলিশ এখনো আসেনি, একদিন পেরিয়ে গেল। সুদর্শনা তো বাইরে গেছে, ফিরেছে গতকাল, বাড়িতে চুরি হয়েছে করবে, এটা অভিযোগে চুরি দেওয়া হলে তার ওখানে হবে না, চোরকে খুঁজতে হবে, করবে। সে পুলিশ দেখবে, পুলিশ নিশ্চয়ই যাবে, গড়িয়ার থানা নিশ্চয়ই যাবে। ভবিদা, আপনি পুলিশের বিরুদ্ধেও ব্যাকলাশ করেছেন, দলের একাংশ এই কথাকে সমর্থন করেছে, কিন্তু মতবিরোধ দেখা যাচ্ছে, কি বলবেন? আমরা এসব নিয়ে কিছু বলবো না, আমরা এগুলো নিয়ে কোনো কথা বলবো না, কারোর ইয়ে নয়, আমরা প্রশাসনের মতন চলবে। বলছি, আপনি টেন্ডার ক্যান্সেলের কথা বললেন, পান মশলা যেগুলো অভিযোগ যদি ওঠে, টেন্ডার না, লাইসেন্স ওরমভাবে ক্যান্সেল করা যায় না। তার কারণ হচ্ছে যে আইটেমটা, ধরো একটা পানের দোকান, সেখানে পানও বিক্রি হয়, কোল্ড ড্রিঙ্কসও বিক্রি হয়। পান পরাগটা পুলিশ বা আমাদের ডিপার্টমেন্ট, আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট, তারা দেখবে যে ওখানে পান মশলা যাতে না বিক্রি হয়। পান মশলা বিক্রি হলে সিজ করবে, ফাইন করবে, কিন্তু লাইসেন্স ক্যান্সেল ওরমভাবে করা যায় না। আমরা পলিসি করেছি, সেই পলিসি অনুযায়ী যেটা যদি আমি ইমপ্লিমেন্ট ওরা করতে পারে, আমি তো পলিসি তৈরি করবো, ইমপ্লিমেন্ট করবেন আমাদের কমিশনার আর এক্সিকিউটিভ যারা কাজ করে, আমরা আমাদের কাজে পলিসি তৈরি করা, আর কমিশনার বা তার নিচে যারা আছে তাদের কাজ হচ্ছে ওটাকে ইমপ্লিমেন্ট করা। আমি যে পলিসি তৈরি করে দিয়েছি, যদি ইমপ্লিমেন্ট করে তাহলে না
বেআইনি পার্কিং থাকবে না বেআইনি হোর্ডিং থাকবে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট।